দুই মুসলিম দেশ বিশ্বাসঘাতকতা না করলে ইসরায়েলে ইরানের আক্রমণটি আরও ভয়াবহ হতে পারত। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই হামলার বিষয়ে আগেই তথ্য জানিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্রকে। ইসরায়েলে হামলার দুই দিন আগেই সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোকে জানিয়েছিল ইরান, যাতে হামলার সময় এসব দেশ তাদের আকাশসীমা রক্ষা করতে পারে। কিন্তু সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সে তথ্য যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সংবাদপত্র হারেজ। তারা জানিয়েছে, বেশ কয়েকটি আরব দেশের সরকার আশঙ্কা করছিল ইসরায়েলকে সহায়তা করলে ইরানের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত হামলার গোয়েন্দা তথ্য জানাতে রাজি হয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। হামলার সময় যুক্তরাষ্ট্র সহ যেসব দেশ প্রতিরোধের সঙ্গে জড়িত ছিল তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছিল জর্ডান। শুধু তাই নয়, ইসরায়েলের দিকে ছোড়া ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে জর্ডান নিজেদের যুদ্ধবিমান দিয়েও সহযোগিতা করেছে। 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইরানের কনসুলেটে হামলা চালানো হয়। ওই হামলার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করছে ইরান। এর জবাবে 13 এপ্রিল রাতে ইসরায়েলের ভূখণ্ডে 300+ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।